হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমি রাবেয়া। আমার আজকের পর্বে থাকছে শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভুনা রেসিপি করব। আর এখানে আছে পেঁপে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো আজকে আমি মূলত শুটকি দিয়ে কাঁঠাল বিচি রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই তো চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, ভালো করে শুটকিগুলো আর কাঁঠাল বিচি আমি ধুয়ে নেব। গরম পানি দিয়ে কাঁঠাল বিচিটা ধুলে কাঁঠাল বিচির যে একটা কষের কালো ভাব থাকে ওই ভাবটা কিন্তু আর থাকে না, উঠে যায় আর একদম ফ্রেশ হয়ে যায়। এই যে শুটকিগুলো আর কাঁঠাল বিচিতে আমি গরম পানি ঢেলে দিলাম, 2-3 মিনিট পরে ধুয়ে নেব। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিচে কিছু রসুনের কোয়া। এই যে শুটকিগুলো ধুয়ে একদম ফ্রেশ কত সুন্দর হয়েছে দেখেন। কাঁঠাল বিচিগুলো একদম ভালো করে এই যে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কালো কষটা না থাকে। এবার চলে যাব রেসিপিটা তৈরি করার জন্য। এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু শুটকি রান্না করব তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এভাবে শুটকি রান্না করলে আশা করি সবাই ভালো লাগবে, আর যারা শুটকি প্রেমী তাদের তো আর একটু বেশি ভালো লাগবে। আমি কিন্তু শুটকি খুবই ভালোবাসি। শুটকি অবশ্য এমন একটা রেসিপি, রান্না করতে পারে না এমন মানুষ নাই, তারপরও রান্নার প্রসেসিংটা অনেকের অনেক রকম হয়ে থাকে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আবার শুটকি অনেকে কিন্তু খেতে চায় না, আবার অনেকে শুটকি খুবই পছন্দ করে। আমরা খুবই পছন্দ করি শুটকি, তাই শুটকি রেসিপিটা আজকেই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার আজকে শুটকি রেসিপিটা শুটকি প্রেমী ভাই বোনদের জন্য। এই যে শুটকিগুলো আমি প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু রসুনের যে কোয়াগুলো ছিলে নিয়েছি, আমি রসুনগুলো কুচি করি নাই, আস্তে আস্তে দিয়েছি। এবার একটু তেলের মধ্যে ভালো করে ভেজে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল, আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। যে সকল বন্ধুরা নিয়মিত আমার চ্যানেলে পাশে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা ঝাল যে পরিমাণ খাবেন, আমরা শুটকিতে একটু ঝাল বেশিই খাই যার কারণে একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করতেছেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নেবেন যাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে সবার আগে চলে যায়। এই তো মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকিগুলো। আমি একদম নর্মাল রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি, কারণ হচ্ছে মাংস পোলাও বিরিয়ানি এইসব রেসিপি কিন্তু এখন মানুষ সহজভাবেই করে ফেলতে পারে, আর এইসব ইজি রেসিপিগুলোই অনেকে মানে বিরক্ত বোধ করে না। আর হয়তো আমার রেসিপিটা দেখলে আপনাদের করতে ইচ্ছা করবে আর করে খাবেন। এই তো এই যে এখন কাঁঠালের সিজন, অ্যাভেলেবেল কাঁঠালের বিচি সবার ঘরেই থাকবে। এভাবে শুটকি দিয়ে এই রেসিপিটা করে দেখবেন, কষা মাংস হার মানবে আমার এই রেসিপির কাছে। এই তো মশলাটা শুটকির সাথে ভালো করে কষিয়ে এবার আমি এই যে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো চলে আসলাম 4-5 মিনিট পরে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব। আমি 1 পিস বড় সাইজের আলু কেটে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে আলুটা ছাড়াও কিন্তু কাঁঠাল বিচি দিয়ে এই শুটকিটা ভুনা করতে পারেন। আমি একটু আলুও দিলাম, আমার কাছে ভালো লাগে তাই। এই তো আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য।
এই তো কষানো হয়ে গেছে। এবার আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পারফেক্টভাবে সিদ্ধ হয় যাতে আমি এখানে পানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি, আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। এই তো অনেকটাই হয়ে এসেছে কিন্তু আমার শুটকি বোনা রেসিপিটা। এর ভিতরে আমি সামান্য জিরার পাউডার দিয়ে দিব, আমি এর মধ্যে ধনা পাতা দিব না, যার কারণে সামান্য একটু জিরার পাউডার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেরি হয়ে গেল আমার কাঁঠাল আর বিচি আর আলু দিয়ে শুটকি বোনা রেসিপিটা। বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটায় লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আমার ইউটিউব জার্নিটা চাইলে আপনারাই সহজ করে দিতে পারেন। এই তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিব, ভিডিও এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার আশেপাশের লোকদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।